আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা গত পর্বে আমরা পড়েছিলাম 22 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল মারইয়ামের আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে তো চলুন ভিডিওটি আমরা শুরু করি ভিডিওটি দিন প্রচারের জন্য সবাই শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফা এখানে আমরা দমটা ছেড়ে দেবো আর না এমন করবো আর যদি দমটা ধরে যেতে চাই না তি কলাত আমরা পড়ে যেতে পারবো তো যার যেমন ইচ্ছে সেভাবে পড়তে পারেন فاجاءها المخاض الى جذع النخله قالت يا ليتني يا ليتني مت قبل هذا

دَاهَا نون دال ها تين تي اغلب كوري فانا دَاهَا من تحتها أَلَّا تحزني قد جعل ربك أَلَّا تحزني قد جعل ربك تحتك سريا 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 آياتي شروع فَنَادَاهَا مِن تَحْتِهَا ألا تحزني قد جعل ربك تحتك سريا وحزي وهزي إليك بإذن جذع النخلة تساقط عليك رطبا جنيا آية يا مرا أبربري وحزي وحزي إليكِ بجذع النخله تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا ايات امرأة ابر فكلي واشربي وقري عينا فاما ترى ايا انا ফাইম তাও র ইন মিনাল বা সানি এখানে যেহেতু দাম ছেড়ে দেওয়া যাবে না দুই জবান আমরা পূর্ব আহা দাং ফাকুলি ইন্যাদাওর তুলি রমানি صوما فلن 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 أكل لما اليوم أكل لما اليوم أكل لما اليوم ফুলি ইংর তুলি ওর সৌম ফালান আকুলি মালা পরের পৃষ্ঠে আমরা দেখি শাকিন বাতাসজিৎ পাই কিনা না আমরা পরের পৃষ্ঠে আসলাম এখানে দেখতেছি ইং শিয়া إنسيا فأتت به قومها تحمله تحمله فأتت به قومها تحمله قالوا يا مريم قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا شَيْئًا فَرِيًّا يَا اُخْتَ, يَا أُخْتَ هَارُونَ মাকানা আবু কিম আবু এই যে হামজাতে দুই জের এই দুই জের মধ্যে আমরা কি করব আমরা একটা জেরকে এই ওয়াই তা সাথে পড়ব আমরা উচ্চারণটা এমন করে পড়ব হামজা ওয়াউ জের ইউ আসাও এ কানাত উম বাগয়া বাউয়া এমন করে পর্ব তা আমরা একবার পড়ি ইয় উ তাহারুনা আবু কিম রাসাউ ইউ ওয়া মাকানাত উম্মু কি বাগিয়া তারপরে ফা আশারাত ইলাইহি হে মানে এমন একটা হাই উচ্চারণ বেশি আসতেছে যেহেতু আমরা এখানে ছোট একটা আয়াত আবার এখানে দম ছেড়ে দেওয়াও ভালো তা আমরা দমটা ধরে গেলে কলু কাই ফানুকি মোমা কানা ফিল সবি সবি আয়াতটা আমরা আবার পড়ি فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا আলাবা এখন আমরা তাজদির তাজদিরটা ধরবো না যেহেতু আমরা এখানে দমটা ছেড়ে দিয়েছি আর এখানে দমটা ছেড়ে দেওয়ার কারণে না আমরা পড়েছি আবার একটা জবর বাদ দেওয়া লাগছে দম ছেড়ে দেওয়ার কারণে এখন আমরা দম ছেড়ে দেওয়ার পরে শুধু ওয়াউ জবর ওয়াদ হতে হবে ওয়াজা আলানি দমটা ধরে যদি যেতাম এমন হতো না ভিয়া ওয়াজা আশা করি বুঝতে পারছেন মোবার আইনামী মোবান আইনাম কুত দম সেরে দিলে দম ধরে গেলে كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا، وأوصاني بالصلاة صلاتي، نعم، بالصلاة والزكاة. অনেক কোরআন মাঝিতে দেখবেন এই খারা জবরটা মনে হয় ওয়াইয়ের উপরে বসে ফেলে তো তখন আমরা অনেকে বলি ওয়াজাকা ওয়াতি ওয়াজাকা ওয়াতি না ওয়াজাকাতি মা দুমতু হাইয়া 31 নম্বর আয়াত এরপরের আয়াত অবা রি ওয়ালি ولم يجعلني جبارا شقيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا এখানে লক্ষ্য করেন লাম দাল লিদ হয় বাংলাতে যদি ঋষিকার দূর বাংলাতে যদি এইভাবে দেই লয় শিকার লি শেষে যদি দ দেই লিদ হয় হ্যাঁ আর যদি লিদ আমরা আরেকভাবে ভাবে দিই লয় শিকার লি দেই হ্যাঁ লিদ হয় তাই না তো এখানে এটা হবে এই যে লিত এমন হবে কারণ এখানে এই তাটা উচ্চারণ হবে দালটা নয় লাম তা যে লিত তু লিত তু আর যদি বলি উলিদ তু উলিদ মানে দালের উচ্চারণ মানে দয়ের উচ্চারণ বাংলাতে আসবে না দ লয়শিকা তো লিত এমন হবে মা উলিদ তু ওয়াউমা আমুতু চমৎকার একটি আয়াতের অর্থ এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন একটা হলো আলাইয়া হ্যাঁ মানে জন্ম মৃত্যু এরপরে আবার জীবিতর কথা এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন ওসালো আলাই মা তোয়া আমারিয়াম এই যে ঈশা নো মানে মারিয়ামের ছেলে ইসা এই কথাটা তালা বলছে জালিকা মানে যখন বা ইহা হ্যাঁ নো মারিয়াম এদের কথা আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন যেহেতু সুরার নাম ই মারিয়াম এরপরে ও কেবল আমরা একটি আয়াত পারলাম শব্দ শেষে নুনওয়ালা তার শিধুওয়ালা আমরা আর পাই নাই সাবনু মারিয়াম قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من أهل ولد মিউ ওয়ালাদিন না আমরা দম ছেড়ে দেব সুবহানাহ আমরা নাহ না ধাক্কা দেব কেন এই হাই রু চরণ আমরা ভেসে উঠব এখানে আমরা দম ছেড়ে দেব না কেন এখানে দম ছেড়ে দেওয়া ভালো আর দমটা যদি ধরে যেতেও পারেন তাহলে আমরা যেতেও পারি সেখানে কোনো গোনা হবে না তখন আমরা এইভাবে পড়তে হবে ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له কুন ফায়াকুন কুন ফায়াকুন খুব সুন্দর আমরা অর্ধেক জানি শুনছি আল্লাহ তাআলা যখন যা বলে তখনই তা হয়ে যায় তারপরে আরেকটা আয়াত আমরা পড়ব ওয়া ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম আবার ওয়া ইন্না আল্লাহ রা ربي وربكم قرر بشتا قرر بشتا هلو فاعبدوه دم ندهر يقول فاعبدوه هذا صراط مستقيم طلع بيجي بورسلّم (وإنّ الله ربي وربّكم فاعبدوه) هذا صراط مستقيم. فاختلف الأحزابُ فاختلف الأحزابُ মিম বাই নি হিম ফা ওয়াইল বেনা কাফারু মিম মাসা হাদি এই মিমের এই জেদটা যে দেখা যাচ্ছে আমরা এই মিমের জেদটাকে আমরা এই তাসদিদের মিমে ধরবো আর এখানে নুন সাকিন হাদি হচ্ছে না নেম হল নুন সাকিনের বাম পাশে তাসদিদওয়ালা অক্ষর পাইলে এলে নুন সাকিন বাদ দিয়ে তাসদিদা কর পড়তে হয় নিয়ম হলো গমের নুনসাকেনের বাম পাশে মি মকর পাইলে বামেরে মিমের তাসদি দরে গণনা করে পড়তে হয় মিম মাস হা দিয়াও মিনিয়াওজি ফাওয়াইলিনা কাফারু মিম মাসা হাদি আয়াত পর্যন্ত আজকের ভিডিও পড়বে আমরা পড়লাম আগামী ইনশাল্লাহ আগামী আয়াতের পরবর্তী থেকে আমরা ইনশাল্লাহ পড়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত